নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি সাতটায় বাংলার। সাতটায় বাংলার শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বান্ডিল বান্ডিল নোটের খদিশ এবং পরপর তিন দিন ধরে বুধ বৃহস্পতি ও শুক্রবার একেবারে বান্ডিল বান্ডিল নোট পাওয়া গেল আবার কলকাতায়। আপনারা জানেন বালিগঞ্জে উদ্ধার হয়েছিল 1,40,00,000 টাকা এবং তারপর গড়িয়াহাট, সেখানেও কোটি টাকার হদিশ মিলেছিল। এবার অর্থাৎ আজকে বড় বাজারে 35,00,000 হদিশ পেল পুলিশ। আপনাদেরকে জানিয়ে রাখি, বালিগঞ্জ গড়িয়াহাটের পর এবার বড় বাজার ফের জকের ধন, লক্ষ লক্ষ টাকা বান্ডিল বান্ডিল নোটের হদিশ। কোথা থেকে এলো এই টাকা, এত নগদ টাকা কিভাবে এলো, কার কাছে ছিল এই টাকা, তদন্তে পুলিশ। গড়িয়াহাটে আপনারা জানেন গতকালই গড়িয়াহাটে কোটি টাকা উদ্ধার করেছিল পুলিশ একটি গাড়ি থেকে, এবং তারপর বৈধ নথি দেখাতে পেরে যদিও দুজনের জামিন হয়ে যায়। কিন্তু প্রশ্ন বারবার এটাতেই উঠছে যে কলকাতায় এত টাকা, এত নগদ পরিমাণে টাকা আসছে কোথা থেকে, একেবারে উড়ছে টাকা। কারণ পরপর এই ঘটনা, গত বছরের জুলাই থেকে যদি আপনারা দেখেন, পার্থ অর্পিতা, পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে 50 কোটি টাকা উদ্ধার হয়েছিল, এবং তারপর পরপর গার্ডেন ব্রিজ, শিবপুর, একের পর এক জায়গায় কোটি কোটি টাকার হদিশ। এবার আপনাদের সামনে রাখবো বালিগঞ্জের ছবি, গত পরশুর ঘটনা। বুধবার যেভাবে ইডি হানা চালিয়ে কয়লা কাণ্ডে প্রথম ইডি কোটি টাকার হদিশ পেল, 1,40,00,000 টাকা বালিগঞ্জে গজরাজ গ্রুপের অফিস থেকে উদ্ধার করলো ইডি। আর আজকে আবার অর্থাৎ এই দুদিনের পর বুধ বৃহস্পতি শুক্র একেবারে ধারাবাহিকভাবে, আপনারা বলতেই পারেন যেন কোনো সিরিজ, টাকার সিরিজ চলছে। বুধ বৃহস্পতি শুক্র পর পর তিন দিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উদ্ধার এই কলকাতা থেকেই। গড়িয়াহাটের পর, বালিগঞ্জের পর, এবার বড় বাজার বান্ডিল বান্ডিল নোট, 35,00,000 টাকা উদ্ধার করেছে পুলিশ এবং কলকাতা পুলিশ দুজনকে এই ঘটনায় গ্রেফতারও করেছে। আমরা এই মুহূর্তে রয়েছি বড় বাজারের বাবুলাল লেনে। এখানেই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং গুন্ডা দমন শাখার গোয়েন্দারা তল্লাশি অভিযান চালান। 35,00,000 টাকা এখানে একটা অফিসের ভেতর থেকে বাজেয়াপ্ত হয়েছে। দুজন গোটা ঘটনায় অ্যারেস্ট হয়েছেন। আমরা একজন স্থানীয় একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি এখানে থাকেন? হ্যাঁ, আমার অফিস এই উপরে বিল্ডিং, আমার অফিস আছে এই বিল্ডিং এ। আপনার উপরে পুলিশ আজ কখন এলো? তা দুটো নাগাদ আমরা দেখছিলাম, উপর থেকে সব 3-4 জন এসেছিল, সব ইনকোয়ারি করছে। তারপরে এখন দেখলাম মিডিয়াতে দেখাচ্ছে অনেক টাকা ধরা পড়েছে। এই কার অফিস? মুন্নাবাবু বলে আমরা জানি ওনাকে, সবাই মুন্নাবাবু বলে ওনাকে। কিসের এখানে আজ তো কাপড়ের ব্যবসা আছে, কি আছে, অনেক রকম ব্যবসায়ী লোক, তো লোকগুলো তো পুরনো লোক, কর্মচারী যাদের নিয়ে গেছে। আমরা স্থানীয় একজনের সঙ্গে কথা বলছিলাম এই মুহূর্তে, এই যে এখানে তল্লাশি অভিযান চলেছে, একবার ছবিটা দেখাবো ক্যামেরা পার্সনকে। দরজা সেটা পুলিশ আধিকারিকরা সিল করে নিয়ে গিয়েছে, সিল করে দিয়েছে, এবং উপরে যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ রয়েছে সেটাও কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। কোথা থেকে এই টাকা এলো, সদুত্তর না দেওয়াতেই কিন্তু দুজন গ্রেফতার। পুলিশ আধিকারিকরা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে। ক্যামেরায় প্রবীরের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্যপালের ভাষণে কেন্দ্রের বঞ্চনা, তার মেয়াদ নিয়ে রীতিমতো শঙ্কা প্রকাশ করলেন আজকে বারাসতের তৃণমূল বিধায়ক এবং অভিনেতা চিরঞ্জিত। এই চলতে থাকলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি করবেন সন্দেহ আছে, বেশি দিন রাখবেন কিনা সন্দেহ আছে, শঙ্কায় রয়েছে, মেয়াদ ছোট করে দিতে পারে। রাজ্যপালের মেয়াদ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বারাসতের তৃণমূল বিধায়ক ও অভিনেতা চিরঞ্জিত। ওরা যে একটা মানে এই বিজেপি আয়ন করে সেটা কত আছে, এর নিরপেক্ষই থেকে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার, ওরা বলছে যে বিরোধী দল না, কেন্দ্রীয় সরকার বঞ্চনার কথা উনি বলেছে। এখন আমরা শঙ্কায় আছি বেশি দিন ওকে রাখবে কি না, মানে রাজ্যপালকে। আমার তো মনে হচ্ছে টেনিয়রটা ছোট হয়ে, মানে ফুল 5 বছর কমপ্লিট করতে পারবে না মনে হয়। এই যদি চলতে থাকে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট কী করবে, সন্দেহ আছে। অমিত শাহ কী করবেন, মানে সরকারের পক্ষে কথা বললে কি তাকে চলে যেতে হবে রাজ্যপালকে? তো আপনারা শুনলেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিতের বক্তব্য। তিনি রাজ্যপালের মেয়াদ নিয়ে রীতিমতো শঙ্কা প্রকাশ করেছেন, কারণ আপনারা জানেন বাজেট অধিবেশনে, রাজ্যের বাজেট অধিবেশনে রাজ্যপাল যেটা মন্তব্য করেছিলেন, তার যে বাজেট ভাষণ ছিল সেই ভাষণে
তিনি যেটা বলেছিলেন তাই নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন চিরঞ্জিৎ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল দা, আপনি শুনলেন চিরঞ্জিৎ রাজ্যপালের মেয়াদ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন, কারণ কেন্দ্রের বঞ্চনার কথা উল্লেখ ছিল রাজ্যপালের ভাষণে। সুতরাং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানতে পারলে আদৌ মেয়াদ কতটা কমাতে পারেন তিনি, এই কথাও তিনি বলেছেন আজকে। দেখুন, চিরঞ্জিৎ তো হচ্ছে একজন সিনেমা আর্টিস্ট, চিত্র অভিনেতা, অতএব রাজনীতি সম্পর্কে এখনো জ্ঞান সেইভাবে হয়নি। ভাগ্যের জোরে জিতে গেছে, কিন্তু রাজনৈতিক রীতিনীতি ও কিছুই জানে না। যে ভাষণ বাজেট অধিবেশনে রাজ্যপাল পাঠ করে সেটা পুরোপুরি রাজ্য সরকার তৈরি করে দেয়। প্রথা অনুযায়ী, রীতি অনুযায়ী রাজ্য সরকারের তৈরি করা ভাষণই রাজ্যপাল পড়ে, এটাই রীতি, এটাই নীতি। অতএব এটা রাজ্যপালের মত নয়, রাজ্যপাল সরকারের প্রধান, সেই হিসাবে সরকার যে ভাষণ তৈরি করে সেই ভাষণটাই রাজ্যপাল পাঠ করে। অতএব এই জ্ঞানটুকু তো নেই যে এটা রাজ্যপালের নিজস্ব কথা না সরকারের কথা, রাজ্যপাল সাংবিধানিক ভাবে বাধ্য হয় ওটা পাঠ করতে, সেই জ্ঞানটা ওর জানা দরকার, তাহলে আর এই জাতীয় বক্তব্য রাখবে না। ধন্যবাদ আপনাকে রাহুল। আপনারা জানেন একেবারে রাজ্যপাল যেদিন ভাষণ দেন তখন ভাষণের কপিও ছিঁড়ে ফেলেন বিজেপি বিধায়করা, এবং তখন তারা বিধানসভা ছেড়ে বাইরে বেরিয়েও আসেন, বিক্ষোভ দেখান, সেদিনের ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে। আর রাজ্যপালের এই ভাষণে কেন্দ্রের বঞ্চনার কথা উল্লেখ, তা নিয়ে রীতিমতো শঙ্কা প্রকাশ করেছেন আজকে বিধায়ক চিরঞ্জিৎ। আর এই প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলেছেন দেখুন। চিরঞ্জিৎ তিনি রাজনীতির বিষয়ে কথা বলছেন, তার বলা উচিত, তার দলের নেতাদের কাছে বলা উচিত যে মুখ্যমন্ত্রী আপনি বড় অপরাধ করছেন, আপনি এত ভরসা করছেন রাজ্যপালকে, আপনি খুব অন্যায় করছেন বলে মুখ্যমন্ত্রীর কাছে করে বলে আসুক যে রাজ্যপাল মেশিন থাকবে না, আমি খবর পেয়ে গেছি, আপনি মুখ্যমন্ত্রী কিছু খবর পান না কেন। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রাখবো, বীরভূমের মাড় গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে তিনটি ব্যাগ ভর্তি একেবারে তাজা বোমা উদ্ধার হয়েছে। এই বোমাগুলি কোথা থেকে, কার বাড়ি থেকে উদ্ধার হয়েছে? রবিবারে বোমা বিস্ফোরণের ঘটনায় যে দুই তৃণমূল কর্মী মারা যান, সেই দুই তৃণমূল কর্মীর খুনের ঘটনায় যে মূল অভিযুক্ত, সেই মূল অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই তিনটি ব্যাগ ভর্তি তাজা বোমা। জানিয়ে রাখি, রবিবার যে ঘটনা ঘটে মারগ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাই সহ দুই তৃণমূল কর্মীর, সেই ঘটনায় তদন্তে নেমে পুলিশ সুজাউদ্দিন শেখ যে মূল অভিযুক্ত তার বাড়িতে মারগ্রামে বোমা মারার ঘটনায় উদ্ধার হলো ব্যাগ ভর্তি বোমা, পুলিশ জায়গাটিকে ঘিরে রেখেছে। সেই ঘটনার তদন্তে পুলিশ সুজাউদ্দিন শেখ ও তার দুই ছেলে সহ ছজনকে গ্রেফতার করে। সেই মূল অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সুজাউদ্দিন শেখের খামার বাড়ি থেকেই আজ তিনটি ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করেছে পুলিশ।